দেবব্রত, আমি মুম্বাইয়ে থাকি কাজের সূত্রে। তো মুম্বাইয়ে মেহবুব স্টুডিও, ওখানে নিউ রুটসের আমি খবর পাই। তো ওখান থেকে যোগাযোগ করে আমি চিন্তাভাবনা করি যে আমি কলকাতা থেকে এটা হেয়ার ট্রান্সপ্লান্টটা করাবো। তো ওখান থেকে খবর পাই যে এখানে কোথাও একটা মানে এই আর কি এরিয়া একটা ব্রাঞ্চ আছে নিউ রুটসে। তো আমি এখানে এসে সুভজিৎ স্যারের সাথে যোগাযোগ করি। সুভজিৎ স্যার আমাকে যথেষ্ট কেয়ার করেছেন প্রথম থেকেই, যতটা ভরসা দিয়েছে তার থেকে বেশি আমি আর কি আজকে ফলাফলটা পেয়েছি। আর আমি জানুয়ারি 19 তারিখ ট্রান্সপ্লান্ট করেছি, আজকে 5 মাস শেষ হচ্ছে আমার। আর এর মধ্যে আমার একটা মতলব পিআরপি হয়েছে, ফার্স্ট পিআরপি, আজ আমার সেকেন্ড পিআরপি। আর আমি যতটা আশা করেছিলাম তার থেকে রেজাল্ট আমি বেশি ভালো পেয়েছি। আমার ডোনার এরিয়া হিসাবে আমি এটা আশা করিনি, যতটা ডোনার এরিয়ায় যতটা হেয়ার আছে ততটাই আমার ভালো হয়েছে। কারণ তার কারণ হচ্ছে এখানকার স্টাফ, এখানের অত্যাধুনিক টেকনিক আর এদের এক্সপিরিয়েন্স। আর যতটা আমার ডোনার এরিয়া ছিল আমি ততটা কিন্তু কোনোদিনই এক্সপেক্ট মতলব আশা করতে পারিনি আর কি।